এটা কেটে ধুলাম কড়াটা উনুনে বসালাম জল দিলাম পোলটাকে একটু ভাপ তুলে নিব একটু লবণ দেব হালকা অল্প হলুদ দেব একটু নেড়ে আলতো ভাবে মাছে লবণ দিলাম অল্প হলুদ দিলাম দিয়ে মাছটাকে মাখালাম সেই
거의 다 비빕니다, 이렇게. তেল দিলাম কড়াতে দিয়ে মেলে নিলাম মাছটা দিলাম মাছটা হালকা করে ভেজে নিলাম কড়াইতে তেল দিলাম লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ওর উপর পেঁয়াজ দিলাম পেঁয়াজ কিছু দেখি এবারে দিতে নেড়ে রসুন বাটা দিলাম ভালো করে একটু নেড়ে নিতে হবে তারপরে আদা দিলাম আদার বাটা হলুদ দিলাম লঙ্কা যে যেমন ঝাল খায় জিরের গুঁড়ো দিলাম ওর উপরে ওলটা ঢেলে দিলাম দিয়ে নেড়ে এদিক ওদিক করে নেড়ে ভালো করে মশলাটা ওর উপরে মাখিয়ে নিলাম ওর উপরে একটু নুন দেব চিংড়ি মাছটা দিলাম এটাকে ভালো করে একটু কষে নেব হালকা জল দিলাম ঝোল চিংড়ি ঝোল রাখবো না শুকনো শুকনো করবো দেশি ঝোল রাখবো না বলে মাখা মাখা করে নিয়েছি এটা দেশি ঝোল রাখবো না আমাদের ওল চিংড়ি রেডি হয়ে গেছে আমার ওল চিংড়ি রান্না এবারে উনুন থেকে কড়াটা নাড়িয়ে নেব Thank you.
Thank you.